আসসালামু আলাইকুম ডেয়াল আনার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব প্যাথোলজিক্যাল টেস্ট যখন আমরা করাই যে কোন ধরনের টেস্ট যেমন আমরা সিবিসি যদি করাই কমপ্লিট ব্লাড কাউন্ট করাই ওই জায়গার মধ্যে একটা পার্ট থাকে সেই পার্টটার নাম হলো ইএসআর তো ইএসআর টেস্টটা কখন করা হয় ইএসআর টেস্টের ভ্যালু কত মানে নর্মাল ভ্যালু কত ইএসআর টেস্ট মানে ইএসআর টেস্ট করলে মানে আমরা ইএসআর কখন বাড়বে এবং কখন কমবে ইএসআর অ্যাবনরমাল ভ্যালু থাকলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব সো প্রথম অবস্থায় আমরা ইএসআর নর্মাল ভ্যালুটা আমরা একটু দেখি তো ইএসআর নর্মাল ভ্যালু হলো প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে জিরো থেকে সেটা টুয়েনি অর্থাৎ আমরা শূন্য থেকে বিশ মিলিমিটার ইন ওয়ান আওয়ার মানে এক ঘন্টার মধ্যে সেটা জিরো থেকে টোয়েন্টি মিলিমিটার হবে এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে সেটা জিরো থেকে থার্টি মিলিমিটার ইন ওয়ান আওয়ার ওকে শিশুদের ক্ষেত্রে যে সেটা জিরো থেকে টেন মিলিমিটার ইন ওয়ান আওয়ার আমরা এখন দেখব যে ইএসআর টেস্ট করতে বলা হয় কেন অনেকেই অনেক ডাক্তারের কাছে যান অনেক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনাদেরকে টেস্ট করতে দেওয়া হয় সেই জায়গার মধ্যে সিবিসি টেস্ট করতে দেওয়া হয় তো সিবিসি ছাড়াও আপনার শুধু এক্সট্রা শুধু আলাদাভাবে আপনার ইএসআর টেস্ট করা যাইতে পারে তো সেই ক্ষেত্রে ইএসআর টেস্টটা কখন করবো বা কেন করতে বলা হয় আমাদের যদি জ্বর থাকে যে কোনো ধরনের ইনফেকশন জনিত রোগ যেমন যক্ষা ক্যান্সার অটো ইউমিউনি ডিজিজ থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে সিস্টেমিক লুপার এরিথমাস থাকে মাসল ডিজিজ থাকে অসুখ অসুখ মনিটর করার জন্য তার মানে যে কোনো ধরনের রোগকে মনিটর করার জন্য সন্দেহজনক রোগ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ইএসআর টেস্ট করা হয় সো যেই সব রুগে ইএসআর কমে যায় মাঝে মধ্যে আমরা যখন আমাদের একটা নর্মাল ভ্যালু থাকে যেটা ইএসআর সেই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে আমরা যখন সিভিসি টেস্ট করাই ওই জায়গার মধ্যে একটা পার্ট থাকে ইএসআর ডব্লিউবিসি আরবিসি আরভিসি প্লাটিলেট হিমোগ্লোবিন এরকম পার্ট অনেকগুলোই পার্ট থাকে সো আজকে যেহেতু ইএসআর নিয়ে আলোচনা করতেছি সেই ক্ষেত্রে আমি দেখবো যে ইএসআর মানে যেসব সব রোগের কারণে বা যেসব ডিজিজের কারণে ইএসআর কমে যায় এটার মধ্যে প্রথম অবস্থায় হইতে পারে সেটা সেই ডিজিজটা হইতে পারে এরকম যে কনগেস্টিভ হার্ট ফেইলর তারপর আমাদের শিকল সেল এনিমিয়া থাকতে পারে পলিসাইটেমিয়া ভেরা থাকতে পারে লিউকোসাইটোসিস থাকতে পারে লো প্লাজমা প্রোটিন এইসব রোগ বা এইসব ডিজিজ থাকলে ইএসআর কমে যায় সো আসলে ইএসআর কমে গেলে খুব পিনি খোয়ার দরকার নাই ঠিক আছে ওকে তো পরবর্তী স্লাইডে আমরা দেখি যে যেই সব রোগের কারণে ইএসআর বেড়ে যেতে পারে যেমন কারো যদি টিউবার কোলোসিস থাকে বা যক্ষা থাকে যদি কারো বাদ জ্বর থাকে অথবা স্কিন ইনফেকশন থাকে হাড়ের ইনফেকশন থাকে অ্যালার্জিক ইনফেকশন থাকে অটো ইমিউনি ডিজিজ থাকে রক্তশূন্যতা থাকে থাইরয়েড ডিজিজ থাকে কিডনি ডিজিজ থাকে অথবা লিভার ডিজিজ থাকে ওইসব ক্ষেত্রে ইএসআর বেড়ে যেতে পারে তো ইএসআর বাড়লে আসলে কি হয় আসলে ইএসআর টেস্ট কোনোভাবেই কনফার্মেশন টেস্ট না এটি মূলত টেস্টের সহযোগী হিসাবে কাজ করে তাই ইএসআর এর রেজাল্ট বেড়ে গেলে বা কমে গেলে আসলে কোনোভাবেই আপনার প্যানিক হবেন না তো এটা বিভিন্ন বিষয়ে এটাকে প্রভাবিত করে তো আজকে এই পর্যন্তই আমার এর পরবর্তী ভিডিওগুলো আমরা ডব্লিউ বিসি আরবি সি হিমোগ্লোবিন প্লাটিনেট নিয়ে আমরা আলোচনা করব আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি